নমস্কার, নিউজ মিডিয়া সিটিতে আপনাদের স্বাগত। আমি গৌতম রয়েছি আপনাদের সাথে, চলে যাচ্ছি আজকের বিস্তারিত খবরে। মঙ্গলবার সাবরুম মহকুমার দক্ষিণী টাউন হলে দক্ষিণ ত্রিপুরা জেলার স্বসহায়ক দলের মহিলা কর্মীদের নিয়ে একটি সভার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উপমুখ্যমন্ত্রী জানান, সরকার মহিলাদের সশক্তিকরণ ও বিভিন্ন স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের শক্তি বৃদ্ধির উপর কাজ করছে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার দক্ষিণী টাউন হলে দক্ষিণ ত্রিপুরা জেলার মহিলা স্বসহায়ক দল, গ্রাম সংগঠন এবং ক্লাস্টার ভিত্তিক ফেডারেশনের সদস্যদের নিয়ে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলা সশক্তিকরণে ধনাত্মক মানসিকতা নিয়ে কাজ করছে। গ্রামের মহিলাদের আমদানি বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিটি স্বসহায়ক দলের শক্তি বৃদ্ধি করতে সরকার সচেষ্ট বলে জানান উপমুখ্যমন্ত্রী। প্রত্যেকটি মা বোন এম্পাওয়ারমেন্ট হোক, সশক্তিকরণ হোক, কারণ আমরা জানি কাজ যদি কাজ করার জন্য চালিয়ে যায় এমনি কোনো কিছু হয় না। বিগত দিনে তাই হতো, কেন্দ্র সরকার দিচ্ছে আমরা করছি, হলে হবে না হলে না হবে, এই দৃষ্টিকোণ দিয়ে কাজ হয় না। কাজের জন্য একটা টার্গেট ফিক্স করতে হয়, টিআরএমের টার্গেট কি, আয় বাড়ানো গ্রামের মহিলাদের, মা বোনের সশক্তিকরণ, গ্রামের উন্নয়ন, সমাজের সচেতনতা বৃদ্ধি করা, সেটা একটা গোল, সামনে একটা দিশা রাখতে হয়। বিগত দিনে কিন্তু সেটা ছিল না। ছিল কি, কেন্দ্র সরকারের টাকা আসছে, টাকা খরচ করছি, ইউসি পাঠিয়ে দিচ্ছি, আবার পাচ্ছি, আবার খাচ্ছি। তিনি আরো বলেন, বিভিন্ন স্বসহায়ক দলের তৈরি সামগ্রী মার্কেটিং এ টিআরএলএম তাদের সহযোগিতা করবে। তাছাড়া এই অনুষ্ঠানে তিনটি স্বসহায়ক দলকে মুড়ি মানানোর মেশিন এবং একটি দলকে যান্ত্রিক ঢেঁকি দেওয়া হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায় ও অরুণ চন্দ্র ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।